অনেকেই আছেন সবসময় পেট ফুলে থাকে পেট ফাঁপা পেটের মধ্যে বায়ু জমে থাকা পেটে সবসময় অস্বস্তি ভাব গ্যাস এমনকি খাওয়ার পরে অনেকের বমিও হয়ে যায় যদি এই ধরনের প্রচন্ড বায়ুর সমস্যা থাকে পেটে সবসময় অস্বস্তি গ্যাস থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন শুধুমাত্র গ্যাস অ্যাসিডিটি নয় প্রস্রাবের জ্বালা পোড়া এবং দাঁত ব্যথা প্রচণ্ড রকম টনসিল গলা ব্যথা কোনো কিছু খেতে না পারা এবং টনসিল থেকে কারো কারো ইনফেকশনও হয়ে যায় তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্তমানে যে সময় চলছে এই সময় অনেকেরই ঠান্ডা সর্দি কাশি এবং সেই সাথে টনসিলের সমস্যা হচ্ছে এই জন্যই আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই দেখা দরকার কারণ এমন একটি ভেষজ দিয়ে এই রোগ সারানো কথা বলবো যে ভেষজটি হয়তো আপনার হাতের কাছে আপনি পেয়ে যাবেন অনেকে আছেন যে এমন গ্রামগঞ্জে থাকেন যে চট করেই কোনো ঔষধ তারা খুঁজে পান না আর যে ধরনের ঔষধ গ্যাস অ্যাসিডিটি বা এই ধরনের টনসিল থেকে শুরু করে সব রকম জটিল রোগ দূর করার জন্য তাদের খাওয়া দরকার তেমন ভালো ঔষধের সন্ধান না পেয়ে তারা যে ধরনের ওষুধগুলো খাচ্ছেন তাতে শুধুমাত্র হয়তো টাকারই অপব্যয় হচ্ছে আপনার রোগ তো সারছেই না বরং সেই ধরনের খারাপ ঔষধে আপনার শরীরে আরেক রকম রোগের জন্ম হচ্ছে তাই বলছি বন্ধু আজকের ভিডিওটি দেখুন আর এই ভেষজ দিয়ে খুব দ্রুত আপনার রোগ দূর করে নিন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোন নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধু গ্যাস বায়ু তো আছেই অনেকেরই এমন আছে যে বহুদিনের পুরাতন আমাশয়ের কারণে আপনার শরীর অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে আপনি কোনো কিছুই খেতে পারেন না এমনকি আপনি যদি মাংস মাছ দুধ এই ধরনের খাবার খান তো আপনার রক্ত আমাশয় হতে থাকে বা অনেকেরই সাদা আমাশয়ও আছে সাদা বা রক্ত আমাশয় যে ধরনেরই পুরাতন আমাশয় হোক না কেন এই ভেষজ খুব তাড়াতাড়ি আপনার সেই আমাশয়কে তাড়িয়ে দিতে পারবে যদি এমন হয় তাহলে এই ভেষজটি আপনি ব্যবহার করবেন দেখুন এই ভেষজ এর আয়ুর্বেদিক নাম হচ্ছে মারহা টিটিগা এই মারহা টিটিগাকে অনেকে বানগান্ডা বলে থাকে যে নামেই আপনি ডাকুন না কেন আপনি ভালো করে মন দিয়ে ভেষজটি চিনে নিন এটি আসল গুরুত্বপূর্ণ আমাশয় রোগ দূর করতে এই মারহা টিটিগা গাছের পাতা আপনাকে নিতে হবে দশ গ্রাম পরিমাণ এবং তা হাফ লিটার পানিতে মিশিয়ে সেদ্ধ করতে হবে আপনি সেদ্ধ করতে করতে এই পানি অর্ধেকে নামিয়ে আনবেন যখন অ হয়ে যাবে তখন তা নিয়ে হালকা গরম গরম থাকতে থাকতে দিনে দুইবার করে পান করবেন সকালে এবং সন্ধ্যায় অবশ্যই যে কোনো কিছু খাবারের অন্তত ত্রিশ মিনিট আগে বন্ধু এই মারহাটি টিগার গাছ যদি আপনি একদম তাজা টাটকা সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি এর শুকনো অবস্থাতেও নিতে পারেন যদি আপনি শুকনো নিয়ে থাকেন তাহলে নেবেন পাঁচ থেকে ছয় গ্রাম পরিমাণ এবং একই নিয়মে এটি সেদ্ধ করে কাঁত তৈরি করে আপনার আমাশয় রোগ দূর করতে সেবন করবেন এই পরিমাণ আমি আঠারো থেকে তদুর্ধদের জন্য বলেছি অর্থাৎ প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষ এই পরিমাণে সেবন করতে পারবেন শুধুমাত্র গর্ভবতী নারী ছাড়া গর্ভবতী নারীদের জন্য এই গাছের পাতা আমাশয় রোগ দূর করতে সেবন করা নিরাপদ হয়তো না কারণ এই সম্পর্কিত কোনো ধরনের নির্দেশনা আয়ুর্বেদ শাস্ত্রে দেওয়া হয়নি বন্ধু যদি আপনি এই পাতা অল্প বয়সে অর্থাৎ আঠারো নিচে সেবন করতে চান তাহলে আপনার বয়স জানিয়ে অবশ্যই একটি কমেন্ট করুন যদি আপনার গ্যাস হয়ে থাকে যে কথা আগেই বলেছি যে পেটে প্রচন্ড রকম গ্যাস বায়ু জমে থাকলে সেক্ষেত্রে এই মারহা টিটিগা গাছের পাতার রস করে নিতে হবে সেক্ষেত্রে আপনি টাটকা পাতা ভালো করে ধুয়ে তার রস করে নিয়ে পাঁচ থেকে দশ মিলিলিটার পর্যন্ত রস অল্প পরিমাণ চিনি সহ এবং দ্বিগুণ পরিমাণ পানিসহ মিশিয়ে সেবন করবেন এইভাবে আপনি দিনে দুইবার সেবন করতে পারেন সকালে এবং রাতে একইভাবে যে কোনো খাবার খাওয়ার ত্রিশ মিনিট পূর্বে এতে করে আপনার দীর্ঘদিনের যে পেটের গ্যাস অ্যাসিডিটি ছিল তা একদিনেই দূর হয়ে যাবে যাদের তীব্রতা প্রচণ্ড রয়েছে তারা টানা তিন দিন সেবন করুন বন্ধু আপনি খাওয়া মাত্রই আপনার গ্যাস অ্যাসিডিটি বধজম পেটে জমা প্রচণ্ড বায়ু একেবারে নির্গত হয়ে যাবে অনেকেরই দাঁত ব্যথা করে প্রচণ্ড দাঁত ব্যথায় অনেকেই অস্থির হয়ে পড়েন এবং দাঁতের গোড়ায় ইনফেকশন হয় পুজ হয়ে যায় সেক্ষেত্রে এই মারহাটিটিকা গাছের যে ফুলটি দেখতে পাচ্ছেন হলুদ রঙের এই ফুল হাত দিয়ে ভালো করে কোচলে আপনার দাঁতের গোড়ায় লাগিয়ে রাখতে পারেন অথবা আক্রান্ত দাঁতে ভালো করে এই ভুল চিবিয়ে চিবিয়ে রাখতে পারেন অবশ্যই দাঁতের আক্রান্ত স্থানে এটি লাগিয়ে রাখতে হবে ন্যূনতম পাঁচ থেকে দশ মিনিট এইভাবে দিনে তিন থেকে চারবার করুন একদিনে দাঁতের ব্যথা আক্রান্ত স্থানে পুজ যে কোনো ধরনের ইনফেকশন একেবারেই ভালো হয়ে যাবে অনেক সময় কোনো কারণ ছাড়াই হাত পায়ের তালু জ্বালা পোড়া করে মাথার তালু এবং শরীর জ্বালা পোড়া করতে থাকে এবং প্রচন্ড যে অস্বস্তি বোধ তৈরি হয় এই জ্বালা পোড়ার কারণে এ থেকে মুক্তি পাওয়ার জন্য এই সবুজ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে রস করে নেবেন হাফ কাপ পরিমাণ রস দ্বিগুণ পরিমাণ হালকা গরম পানির সাথে মিশিয়ে নিয়ে পান করুন দিনে দুইবার একই ভাবে পান করবেন তাহলেই এক থেকে দুই দিনের মধ্যে আপনার এই জ্বালাপোড়া ভাব একেবারেই দূর হয়ে যাবে প্রচন্ড রকম টনসিল গলা ব্যথা এবং স্বর ভেঙে যাওয়া কথা বলতে না পারা এই ধরনের বিভিন্ন সমস্যা হয় আবার কখনো কখনো টনসিল থেকে ইনফেকশনও হয়ে যায় যদি এমন হয়ে যায় তাহলে এই পাতা পানিতে সেদ্ধ করে কাত তৈরি করতে হবে দশ থেকে বারো গ্রাম পরিমাণ পাতা হাফ লিটার পানিতে মিশিয়ে হালকা আঁচে সেদ্ধ করে অর্ধেক করুন অর্ধেক হয়ে এলে তা গরম থাকতে থাকতেই গার্গেল করুন দিনে তিন থেকে চারবার একইভাবে গার্গেল করতে পারেন তাহলে একদিনের মধ্যেই আপনার টনসিলের উপকার হবে এই একইভাবে পাতার রস সেবন করার কারণে গনোরিয়া রোগ ভালো হয় যদি কারো গনরিয়া হয়ে থাকে সেক্ষেত্রে প্রস্রাবের স্থানে প্রচণ্ড রকম জ্বালা পোড়া করতে থাকে অস্বস্তি হয় কখনো কখনো প্রস্রাবের সঙ্গে সাদা পুজো বের হয়ে আসে এই ধরনের যদি হয়ে থাকে তাহলে এইভাবে আপনি যে এর রস সেবন করবেন এই রোগও আপনার দূর হয়ে যাবে একই নিয়মে দিনে দুইবার করে সেবন করবেন তাহলে এই গনোরিয়া থেকেও আপনি মুক্তি পাবেন অনেক সময় যে কোনো ধরনের বিষাক্ত পোকামাকড় কামড় দিতে পারে শরীরে যদি এমন হয়ে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে এই মারহা পাতার রস আক্রান্ত স্থানে মলমের মতো করে লাগিয়ে রাখুন সাথে সাথেই উপকার পাবেন বন্ধু যদি হয়ে থাকে যে বিষাক্ত ভিমরুল মৌমাছি কামড় দিয়েছে তাহলেও সাথে সাথে এই পাতার রস লাগালেই উপকার পাবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করুন লাইক শেয়ার করুন বেশি বেশি যাতে অনেকের কাছেই এই সহজ ভেষজের অসাধারণ তথ্য পৌঁছে যায় অনেকেই খুব সহজেই যাতে তাদের রোগ দূর করতে পারে এবং সুস্থ থাকতে পারে ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন